আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজি ফ্যাব এই গ্রুপে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন নাম্বার এক, একটি ডিপ্লয়েড কোষ হতে 8টি হ্যাপ্লয়েড কোষ তৈরিতে কতটি মিওসিস লাগে? আর এই পোস্টের কমেন্টে এরকম একটা প্রশ্ন এসেছিল, তো আমি ভাবলাম যে হাতে লিখে বলার চেয়ে ব্যাপারটা ভিডিও করে বোঝায় দিই, আশা করি বুঝতে পারবে। তো এই দুইটা প্রশ্নের আনসার করতে গেলে মাইটোসিস মিওসিসের বস হওয়ার কোনো দরকার নাই, শুধু দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি কারো জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই দুইটা প্রশ্নের আনসার করা যায়। সো ইনফরমেশন দুটো হচ্ছে এই যে মাইটোসিস প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়, অথবা আমি যদি এভাবে না লিখে এভাবে লিখি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। এবং আরেকটা শর্ত হচ্ছে যে এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি হ্যাপ্লয়েড থাকে তাহলে অপত্য কোষ যারা তৈরি হবে তাদের ক্রোমোজোম সংখ্যাও হ্যাপ্লয়েড থাকবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড থাকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাগুলো কি থাকবে? ডিপ্লয়েড থাকবে, কারণ মাইটোসিস মানেই হচ্ছে সমীকরণিক বা সমতামূলক বিভাজন। ওকে, ইকুয়াল ডিভিশন, কি ইকুয়াল থাকবে? ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকবে। আর মিওসিসের বেলায় মনে রাখতে হবে, সো এটা হচ্ছে মাইটোসিস, এতটুকু মনে রাখতে হবে। মিওসিসের বেলায় মনে রাখতে হবে বা মায়োসিসের বেলায়, এখানে একটা কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে, চারটি অপত্য কোষ তৈরি হবে। এবং এক্ষেত্রে মিও কথাটার অর্থ যেহেতু হ্রাস পাওয়া, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে মাতৃকোষের অর্ধেক, অর্থাৎ এটা 2n হলে এটা হবে n। এখন এটা যদি n হয় তাহলে n/2, এরকম অর্ধেও হ্যাপ্লয়েড কোষ বলে তো কিছু নাই, তাই এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে মিওসিস কোষ বিভাজন অলওয়েজ হবে ডিপ্লয়েড কোষে। কোথায় হবে অলওয়েজ? ডিপ্লয়েড কোষে। আচ্ছা, জাস্ট এতটুকু যদি কারো মনে থাকে তাহলে এই দুইটা প্রশ্নের আনসার কিন্তু খুব সহজ। তো চলো আমরা প্রথমে প্রথম প্রশ্নটার আনসার দেওয়ার ট্রাই করি। সো এখানে বলা আছে একটি ডিপ্লয়েড কোষ হতে, সো প্রথমে বলা আছে ডিপ্লয়েড কোষের কথা এবং সংখ্যা হচ্ছে একটি। তো মনে করি এটা একটা ডিপ্লয়েড কোষ, সো যেহেতু ডিপ্লয়েড নিচে আমি 2n লিখি এবং একটার কথা বলা আছে, সো আমি এখানে একটাই রেখে দিলাম। তো এই ডিপ্লয়েড কোষ হতে 8টি হ্যাপ্লয়েড কোষ তৈরিতে কতটি মিওসিস লাগে? সো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। আচ্ছা খেয়াল করো, তো প্রথমে আসি ডিপ্লয়েড কোষ থেকে কিভাবে হ্যাপ্লয়েড কোষ 8টা বানানো যায়, কতগুলো প্রসেসে বানানো যায় সেটা। তো খেয়াল করে দেখো, আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তো আমি যদি এখন এই ডিপ্লয়েড কোষটাতে মাইটোসিস ঘটাই তাহলে কিন্তু দুইটা কোষ তৈরি হচ্ছে। এবং মাইটোসিস প্রক্রিয়া কি হয়, সংক্ষেপে লিখলাম, মাইটোসিস প্রক্রিয়া কি হয়, ক্রোমোজোম নাম্বার সমান থাকে, অর্থাৎ এটাও হবে ডিপ্লয়েড, এটাও হবে কিন্তু ডিপ্লয়েড। ওকে, আচ্ছা এবার আমরা যদি এই ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটাই, সো মিওসিসের আবার ভাগ আছে মিওসিস 1 মিওসিস 2, সো দুইটা 1 2 হওয়ার পরেই কিন্তু 4টা অপত্য কোষ তৈরি হবে। তো আমি এখানে এতগুলো ভাগ দেখাচ্ছি না, আমরা যেহেতু জানি মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়, তাহলে এই একটা কোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় এখানে 4টা অপত্য কোষ তৈরি হবে। এবং মিওসিস প্রক্রিয়ায় যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় তাহলে যেহেতু এটা 2n তাহলে এগুলো সবাই হবে n। ওকে, এবং একইভাবে এই যে 2n ডিপ্লয়েড কোষ, এর যদি মিওসিস বিভাজন হয় তাহলে এখান থেকেও কিন্তু 4টি অপত্য কোষ তৈরি হবে। এবং মিওসিসে যেহেতু 2nটা হ্রাস পেয়ে n হবে তাহলে এখানেও এই 4টা অপত্য কোষই হবে কিন্তু n। তাহলে খেয়াল করো, একটা ডিপ্লয়েড কোষ থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা হ্যাপ্লয়েড কোষ পেয়েছি,
এবং আমাদের মিওসিস ঘটাতে হয়েছে একবার এবং আরেকবার, অর্থাৎ দুইবার। তাহলে এই প্রশ্নের একটা উত্তর আমরা পেলাম, এই প্রশ্নের একটা উত্তর আমরা কি পেলাম, একটা উত্তর আমরা পেলাম দুইটি মিওসিস লাগবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে কি আমরা থেমে যাব, অর্থাৎ আরো কি আমরা একটু ট্রাই করতে পারি অন্যভাবে? ধরো আমি এটা মুছে দিলাম, ধরো আমি একটু আবার মাইটোসিস করাতে চাই, তার এটার আবার মাইটোসিস হয়ে আরো দুটা হলো, এরা টু এন টু এন, আবার মাইটোসিস হয়ে আরো দুটা হলো টু এন টু এন, তাহলে আমরা কিন্তু চারটা কোষ পেলাম একটা ডিপ্লয়েড কোষ থেকে, সরি, চারটা ডিপ্লয়েড কোষ পেলাম, তারা সবাই তো ডিপ্লয়েড। এখন দেখো যদি আমি এই কোষগুলোর মিওসিস ঘটাই তাহলে এখান থেকে পাবো চারটা 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 চারটা, তাহলে আমি টোটাল চার 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 ১৬টা হ্যাপ্লয়েড কোষ কিন্তু পাবো। কিন্তু প্রশ্নে যেহেতু বলা আছে ৮টি হ্যাপ্লয়েড কোষ, তাহলে এভাবে কিন্তু আর এগোনো যাচ্ছে না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই এমন হলো এই টু এন থেকে আমরা এটা ধরো এখনো বিভাজিত হয়নি, এই দুইটা এখনো বিভাজিত হয়নি, শুধু এই দুইটাই হয়েছে, তাহলে তো আমরা চারটা হ্যাপ্লয়েড কোষ পেলাম, সেক্ষেত্রে তো একবার মিওসিস হলো, সরি, সেক্ষেত্রে তো এখানে একবার একবার কি দুইবার মিওসিস হলো। তো যাই হোক, যদি তুমি একটু এতটুকুও চিন্তা করো, এভাবে চিন্তা করলে হবে না, কারণ এখানে তো একটা ডিপ্লয়েড কোষের কথা বলছে, সেখান থেকে যেহেতু তুমি এটাও পেয়েছো এটাও পেয়েছো, সো এর থেকে যা পেলে এগুলোকেও কিন্তু ডিভাইড হতে হবে। তারপরে যদি তুমি এভাবে চিন্তা করো সেক্ষেত্রেও কিন্তু আনসার হচ্ছে কত, দুইবার। আচ্ছা, এখন আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি সেটা হচ্ছে, মনে করো এটা একটা ডিপ্লয়েড কোষ, এই কোষটাতেই আমরা প্রথমে মিওসিস ঘটালাম, তাহলে মিওসিস ঘটানোর ফলে কি হলো, চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো, যেহেতু মিওসিস প্রক্রিয়ায় একটা থেকে চারটা কোষ তৈরি হয় এবং টু এন হ্রাস পেয়ে এন হয়। এখন খেয়াল করো এই প্রত্যেকটা কোষে যদি এখন মাইটোসিস হয়, এই প্রত্যেকটা কোষে যদি এখন মাইটোসিস হয় তাহলে ফাইনালি কিন্তু আমরা আটটা কয়টা, আটটা হ্যাপ্লয়েড কোষ পেলাম। তাহলে দেখো একটা ডিপ্লয়েড কোষ থেকে আটটা হ্যাপ্লয়েড কোষ পেতে এবার কিন্তু আমাদের মিওসিস লেগেছে একবার, কতবার লেগেছে মিওসিস, একবার। তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু এভাবেও যদি আমরা করি তখন কিন্তু উত্তর হয়ে যাচ্ছে একটি মিওসিস লাগবে, বুঝতে পেরেছ? তো এবার আমি এটা মুছবো না, আমাদের সেকেন্ড প্রশ্নটা দেখো, একটি ডিপ্লয়েড কোষ হতে আটটি হ্যাপ্লয়েড কোষ তৈরিতে কতটি মাইটোসিস লাগে, অর্থাৎ সেম কোষে শুধু মায়োসিসের বেলায় বলা আছে এখানে মাইটোসিস। তাহলে খেয়াল করো তো একটি ডিপ্লয়েড কোষ থেকে আটটি হ্যাপ্লয়েড কোষ হয়েছে, তাহলে এবার মাইটোসিস কতটি লাগলো, এখানেই তুমি খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা মাইটোসিস হয়েছে, মাইটোসিস হয়েছে এই কোষটার, এই কোষের একবার কিন্তু মাইটোসিস হলো, এটা কিন্তু আরেকবার মাইটোসিস হলো, এটাও কিন্তু মাইটোসিস হলো, তাহলে ওয়ান টু থ্রি ফোর টোটাল কিন্তু চারটি মাইটোসিস ঘটলো। তাহলে এই দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে চারটি মাইটোসিস, কতটি মাইটোসিস, চারটি। এবং পাশাপাশি আমি যদি আগের ব্যাখ্যাটাতেও যাই, আগে কি ছিল যে এই কোষটা ডিপ্লয়েড, সেখান থেকে আমরা কি ঘটালাম, মাইটোসিস ঘটালাম, হয়ে গেল দুইটা ডিপ্লয়েড, এবং এরা প্রত্যেকেই মিওসিস প্রক্রিয়া চারটা করে হ্যাপ্লয়েড কোষ দিল, তাই না? তাহলে দেখো তো একটা ডিপ্লয়েড কোষ থেকে আটটা হ্যাপ্লয়েড কোষ পেতে এবার মাইটোসিস লাগলো কয়বার, মানে কয়বার, একবার। তাহলে দেখো একটি ডিপ্লয়েড কোষ হতে যদি আমি আটটি হ্যাপ্লয়েড কোষ পেতে চাই তাহলে আমার একবার বা একটি মাইটোসিস হলেও কিন্তু আমি পাচ্ছি, বুঝতে পেরেছো? এখন এরকম প্রশ্ন জিন্দেগিতেও বোর্ড পরীক্ষা আসবে না, এখন এগুলো অনেকের মাথায় আসে এরকম ধরনের প্রশ্ন, তো সেক্ষেত্রে আনসার এই যে দুইটা দুইটা করে হলো, এখন অপশনে যদি এক দুই তিন চার থাকে তাহলে তো ডাবল আনসার হবে, যুক্তি তো তাই বলে। তো আশা করি বুঝতে পেরেছো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।